আজকে আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি নাম হচ্ছে হান্টিং সং, স্যার ওয়াল্টার স্কটের লেখা। এক কথাই বলবো, স্যার ওয়াল্টার স্কট সম্বন্ধে, এবং নামকরণটি হচ্ছে হান্টিং সং। হান্টিং সং মানে শিকারের গান, মানে এখানে শিকারীদের আবেগের কথা দেখতে পাবি। শিকারীরা এক হয়ে সকালবেলাতে সবাই জমা হচ্ছে যে শিকারে যাব, এবং সেই আবেগটাকে কাজে লাগিয়ে, এবং সেই আবেগটার কথা আমরা দেখতে পাবো হান্টিং সঙ্গে। মানে শিকারীদের আবেগ, শিকার করতে যাওয়াতে কতটা ইন্টারেস্ট। বাই দ্য ওয়ে, কেউ শিকার করতে গেছো তোমরা? এনিবডি, কেউ কোনোদিন কোথাও শিকার করতে গেছিস? মাছ ধরতে? হ্যাঁ, সেটাও একটা শিকার, মৎস্য শিকার, ঠিক আছে। কিন্তু আমি সেই শিকারের কথা বলছি না, আমি বলছি হরিণ শিকার, বাঘ শিকার, কেউ গেছিস? ওকে ফাইন, বাদ দে। শুভদীপ গেছিস নাকি? শান্ত আছিস? শুভদীপ গেছিল কাঠবিড়ালি শিকার, খরগোশ শিকার? হ্যাঁ, খরগোশ শিকার এখন অবশ্য সম্ভব। তাহলে এই হান্টিং সঙ্গে মূলত শিকারীদের আবেগটাকে দেখতে পাবো, যে শিকারে কত উৎসাহী তারা, কিভাবে শিকারে যায়, কিভাবে জমায়েত হয়, এবং শিকারের প্রতি যে তাদের আগ্রহ, একটা যে ন্যাচারাল ইন্টারেস্ট, সেটা আমরা দেখতে পাবো। কে লিখেছেন? স্যার ওয়াল্টার স্কট লিখেছেন। স্যার ওয়াল্টার স্কট এগুলো লিখলেন কি করে? স্যার ওয়াল্টার স্কট ছোটবেলাতে দাদু ঠাকুমার সাথে থাকতেন, বুঝতে পারলে? স্যার ওয়াল্টার স্কট সেখানে গ্রাম্য, ওই গ্রাম্য অঞ্চলে, ও দাদু ঠাকুমার গ্রাম্য অঞ্চলে থাকতো, জঙ্গল, বর্ডার লাইফ, বুঝতে পারলি? তো সেখানে জঙ্গল থাকতো, ও দাদুরা শিকারে যেত, সো ওয়াল্টার স্কট সেটার সাথে যেত, এবং কি ওয়াল্টার স্কটের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল এই ব্যাপারে। স্যার ওয়াল্টার স্কট পরবর্তী সময় পড়াশোনা করেন এবং আইনজীবী হন। স্যার ওয়াল্টার স্কট একজন লেখক লেখকও হয়েছিলেন, ভালো লেখকই ছিলেন, পোয়েটও ছিলেন, এবং একজন আইনজীবী মানে একজন উকিলও ছিলেন। কিন্তু এইটা জরুরি নয় যে তুই টিচার হলে তোর ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্ট থাকতে পারে না, বা তুই যদি ডাক্তার হোস তোর আগ্রহ থাকতে পারে না ঘরের ঘরবাড়িটা বানানোর ব্যাপারে। এটা নট নেসেসারি, বুঝতে পারলে? তোমার আগ্রহ থাকতে পারে, মানুষের মধ্যে ইমেন্স ক্যাপাসিটি থাকে। এখন কোন মানুষ কোন ক্যাপাসিটির উপর জোর দিচ্ছে, কোনটাকে অভ্যাস করছে, সেটা তোমার উপর বাবু, বুঝতে পারলে? সো কনিকার আগ্রহ থাকতেই পারে টিচিংয়ে, এবং ও টিচার হয়ে গেল, কিন্তু তো ও ছোট থেকেই দেখে এসেছে যে ওর বাবা চাষ করতে যায়, তো তার সাথে সাথে চাষবাসটাও জানে, রাইট? সো ইট ইজ পসিবল, ইট ইজ হাইলি পসিবল। এটা কে বললো তোকে যে তুই টিচার মানে শুধু তুই টিচিংটাই জানবি? হু সেড ইউ? ইউ ক্যান অলসো বি আ ভেরি গুড মার্শাল আর্টিস্ট, কি বুঝতে পারলে? তার সাথে তুমি মার্শাল আর্টিস্টও হতে পারো। ইট ইজ আপ টু ইউ যে তুই কতটা ডেডিকেট করতে পারছিস। এই সমস্ত কিছু ব্যাপার নয় যে তুই এইটা মানে এই কাজটাই তোকে করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো দিস ইজ ওয়াট দে বাদ দে হান্টিং সং। স্যার ওয়াল্টার স্কট এক কথায় হলো একটা খুব নম্র, ভদ্র, একটা খুব অনেস্ট পার্সন ছিলেন, একজন অ্যাডভোকেট ছিলেন, একজন দারুণ রাইটার ছিলেন। সো দিস ইজ বেসিক্যালি স্যার ওয়াল্টার স্কট। হান্টিং সঙের মধ্যে আমরা হান্টার্সদের আবেগ দেখতে পাই। কি দেখতে পাই? হান্টার্সদের আবেগ। ওকে, শুরু হয়ে গেল কবিতা। ওয়েকেন লর্ডস অ্যান্ড লেডিজ, জাগো জাগো, জাগরিত হও। ওয়েকেন মানে জাগরিত হও। লর্ডস অ্যান্ড লেডিজ, লর্ডস মানে ওখানকার সমস্ত পুরুষদের বলছে, লেডিজ সমস্ত মহিলাদের বলছে, জাগো জাগো, ভোর হয়ে গেছে, শিকারে যাব, জাগো জাগো, বাঁশি বাজাও, এবং সবাইকে ডাকো যারা শিকারে যাব আমরা। ওয়েকেন, জাগরিত হও, লর্ড অ্যান্ড লেডিজ, লর্ডস এবং লেডিজ যারা আছো সবাই জেগে ওঠো, সমস্ত পুরুষ, সমস্ত মহিলারা জেগে ওঠো। গে, জিএ ওয়াই, গে মানে এখানে সমকামী নয়, শেক্সপিয়ার বলছি না, গে মানে এখানে উৎফুল্ল, গে ফ্রেন্ড বলছি না, গে মানে উৎফুল্ল, বুঝতে পারলে? উৎফুল্ল মানে আনন্দিত হও, উৎফুল্ল মানে আনন্দিত হও। তাহলে ওয়েকেন, জাগরিত হও, লর্ড অ্যান্ড লেডিজ, জাগরিত হও, পুরুষরা এবং মহিলারা উৎফুল্লতার সাথে মানে আনন্দের সাথে জাগরিত হও। আরে শিকারে যাবো, পিকনিকে যাব, তা আনন্দের সাথে জেগে ওঠো, ভোরে ভোরে জেগে ওঠো, এইটা বলতে চাইছে। প্রথম বাক্য দেখে নাও, ওয়েকেন মানে জাগরিত, লর্ডস পুরুষদের বলছে, লেডিজ মেয়েদের বলছে, গে মানে উৎফুল্ল বা আনন্দ, সবাইকে বলছে জেগে ওঠো, লেডিজ লর্ড সবাই জেগে ওঠো আনন্দের সাথে, তার কারণ শিকারে যাব। এইটার মধ্যে দিয়ে শিকারের আবেগ প্রকাশিত হচ্ছে। অন দ্য মাউন্টেন ডন দ্য ডে, অন দ্য মাউন্টেন পাহাড়ের উপর, ডনস দ্য ডে ভোর দেখা দিচ্ছে, ডনস, ডন মানে এখানে ভোর, ডিএডব্লিউএনএস,
ডন মানে ভোর, পাহাড়ের উপর ভোর দেখা যাচ্ছে, মানে ভোর হতে শুরু করেছে। অন দ্য মাউন্টেন, পাহাড়ের উপর ডনস দ্য ডে, ভোর হতে শুরু করেছে বা দিনের সূত্রপাত শুরু হয়ে গেছে। এই দুটো লাইন বা দুটো বাক্য দেখে নাও। পাহাড়ের উপরে ভোর হচ্ছে, হ্যাঁ না? অল দ্য জলি চেজ ইজ হেয়ার, অল দ্য জলি, জলি মানে আনন্দদায়ক, অল মানে সমস্ত, সমস্ত আনন্দদায়ক, চেজ, চেজ মানে ওই যে তাড়া করাটা, হরিণকে তাড়া করবে, বুনো শুকরকে তাড়া করবে, এটা হলো চেজ। এই চেজ শিকারে বেরিয়ে যাওয়াটা, চেজ করতে যাওয়া, শিকার করতে যাওয়া, তাড়া করা, এই চেজ বলা হচ্ছে। অল দ্য জলি চেজ ইজ হেয়ার, এখানে আমরা সবাই কিসের জন্য দাঁড়িয়ে আছি? চেজ করার জন্য। কাকে চেজ করব? বুনো শিকর। কাকে চেজ করব? বুনো হরিণ। আমরা চেজ করার জন্য এখানে সবাই দাঁড়িয়েছি, মানে উই আর অল হেয়ার জয়ফুলি ফর গোয়িং টু চেজ দ্য ডিয়ার, টু চেজ দ্য টাইগার্স, লাইক দ্যাট। কি বুঝতে পারলে? শিকারে যাবো কিসের চেজ করার জন্য? হরিণ চেজ করার জন্য। শিকারে যাবো বুনো শুকর চেজ করার জন্য, চেজ মানে হান্টিং করার জন্য। অল সমস্ত, দ্য জলি, জলি অল সমস্ত, দ্য জলি মানে আনন্দদায়ক, চেজ, চেজ মানে তাড়া করাবে, শিকারে যাওয়া, ইজ হেয়ার এখানে রয়েছে, মানে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কিসের জন্য? আনন্দদায়ক শিকারে যাওয়ার জন্য। তাহলে এখানে দেখো হান্টিং এর প্রতি একটা যেন আবেগ প্রকাশিত হচ্ছে, হ্যাঁ না? দ্য উইথ হক্স অ্যান্ড হর্স, হক, হক মানে কি? বাজ পাখি। আগেকার দিনে শিকারীরা বাজ পাখি নিয়ে যেত, ওটা একটা সোশিয়াল স্ট্যাটাস ছিল, বুঝতে পারলি? এবং প্রয়োজনেও লাগতো। কাঁধে ধর তুই আসছিস হিরালাল, এখানে টিউশনে আসছিস, একটা আইফোন নিয়ে আসছিস, ঠিক আছে? ওকে চল, আইফোন মোটামুটি আজ থেকে 10 বছর পর মোটামুটি সবার কাছে হয়ে যাবে, ওইটা স্ট্যাটাস থাকবে না। কিন্তু তুই যদি কাঁধে একটা বাজ পাখি নিয়ে আসিস, রাইট, ওটা একটা স্ট্যাটাস, সবার নেই, বুঝতে পারলি? তো শিকারীদের কাছে বাজ পাখি থাকাটা তার যেন শিকারের স্ট্যাটাসটা খানিকটা বাড়িয়ে দেওয়া, সে যেন অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, বুঝতে পারলে? তো বাজ পাখি রাখতো আগেকার দিনে শিকারীরা। তো বলছে উইথ হক্স, হক্স নিয়ে যাচ্ছে, অ্যান্ড হর্স, কিসের পিঠে যাবে? গাধার পিঠে যাবে, যাবে কি? ঘোড়ার পিঠে যাবে, যাবে হর্স। হর্স রেডি হয়ে গেছে, হক্স রেডি হয়ে গেছে, হক্স মানে কি? বাজ পাখি, বাজ পাখি রেডি হয়ে আছে শিকার, শিকারে যাওয়ার জন্য হর্সগুলো সব রেডি হয়ে গেছে, অ্যান্ড হান্টিং স্পেয়ার, এবং বল্লভ, বল্লভ কিসের বল্লভ? শিকার করার জন্য যে বল্লভগুলো প্রয়োজন ওটাকে হান্টিং স্পেয়ার বলা হয়, সে হান্টিং স্পেয়ারগুলো সব রেডি হয়ে গেছে, সব প্রস্তুত হয়ে গেছে, মানে বাজ পাখি এবং ঘোড়া নিয়ে যাব এবং সাথে বর্ষা নিয়ে যাব, বাজ পাখি এবং ঘোড়া নিয়ে যাব, উই শ্যাল গো ফর হাই হান্টিং, আমরা হান্টিংয়ে যাব উইথ হক্স, হক্স নিয়ে যাব, অ্যান্ড হর্স, কি নিয়ে যাব? উইথ হক নিয়ে যাব, অ্যান্ড হর্স, এবং ঘোড়া নিয়ে যাব, অ্যান্ড উইথ হান্টিং স্পেয়ার, এবং কি নিয়ে যাব তার সাথে? বর্ষা, যা দিয়ে শিকার করা হবে এগুলো নিয়ে যাব। হাউন্ডস আর ইন দেয়ার কাপল ইয়েলিং, হাউন্ডস, হাউন্ডস মানে গ্রে হাউন্ডস, হাউন্ডস মানে কুকুর, হাউন্ডস বলছে ডগস, হাউন্ডস মানে এখানে কি বলছে? ডগস মানে খুব হিংস্র কুকুরগুলো যার শিকারে যায়, বুঝতে পারলি? ওইগুলো হাউন্ডস বলে, হাউন্ডস কুকুরগুলো। আর ইন দেয়ার কাপল ইয়েলিং, কুকুরগুলো ডাক ছাড়তে শুরু করছে, ঘেউ ঘেউ করতে শুরু করছে, ইয়েলিং কাপলস জোড়াই জোড়াই, মানে অনেকগুলো কুকুর আছে, বুঝতে পারলি? তারা সবাই কি করছে? শিকারে যাওয়ার জন্য ডাক ছাড়ছে কুকুরগুলো, হাউন্ডসগুলো, হাউন্ডসগুলো কি করছে? শিকারে যাওয়ার জন্য ডাক ছাড়তে শুরু করেছে, দ্য ডগস আর বার্কিং, এইটা হচ্ছে বেসিক্যালি। হাউন্ডস মানে শিকারি কুকুর, ওগুলো সবাই কি করছে? শিকারে যাওয়ার জন্য ডাক ছাড়ছে। কাপল মানে অনেকগুলো বোঝাচ্ছে, কাপল মানে অনেকগুলো, হাউন্ডস মানে কুকুর, হাউন্ডস মানে কুকুর। আর ইন্ডিয়ার কাপলস মানে জোড়ায় জোড়, দুটো চারটা করে রয়েছে হাউন্ডস, এরা কি করছে? সব কাপলে রয়েছে, এবং কি তারা সবাই ডাক ছাড়ছে, ইয়েলিং মানে পুরো ঘেউ ঘেউ করছে, মানে ডাক ছাড়ছে, কিসের জন্য? শিকার ধরবার জন্য। হক্স আর হুইসলিং, বাজ পাখিগুলো সিটি মারছে, বাজ পাখিও ডাকছে, মানে সবাই রেডি কিসের জন্য? শিকারে যাওয়ার জন্য। বার্ডস, এখানে বার্ডস, হক্স হচ্ছে এক ধরনের বার্ড, বার্ড পাখি মানে বাজ পাখি, বাজ পাখিগুলো হুইসেল করছে, শিকারে যাওয়ার আওয়াজ দিচ্ছে, হর্নস আর নেলিং, এবং ভোপু বাজানো হচ্ছে, বাঁশি বাজানো হচ্ছে, ভোপু এক ধরনের থাকে ব্যাকা, ব্যাকা বাঁশি, বুঝতে পারলি? খুব জোরে আওয়াজ হয়,
ওই বাঁশিগুলো শিকারের বাঁশি হয় মূলত, এগুলো বাজানো হচ্ছে ইয়েলিং জোরে তীব্র উল্লাসের সাথে যেন আওয়াজ করা হচ্ছে, এগুলো খুব জোরে আওয়াজ হচ্ছে। তাহলে মানেটা কি হলো, হক্স মানে বাজ পাখি আর হুইসেলিং মানে সিটি মারছে, হর্নস মানে বাঁশিগুলো আর নেলিং বাঁশিগুলো বাজানো হচ্ছে, নেলিং বাজানো হচ্ছে। মেরিলি মেরিলি মিঙ্গল দে ওয়েকেন লর্ডস অ্যান্ড লেডিজ গে, মেরিলি মেরিলি মানে আনন্দের সাথে, মেরিলি মানে আনন্দের সাথে, মেরিলি মেরিলি দুবার, শুধু আবেগটাকে দুবার মানে আনন্দটাকে বোঝো, বুঝতে পারলে, মেরিলি মেরিলি ইন্টেন্সিটিটা বোঝানোর জন্য, তীব্রতাটা বোঝানোর জন্য, মেরিলি মেরিলি আনন্দের সাথে, আনন্দের সাথে। মিঙ্গল দে, মিঙ্গল মানে মিলেমিশে যাওয়া, মিঙ্গল দে সবাই মিলেমিশে গেছে আনন্দের সাথে শিকারে যাওয়ার জন্য। আফগান লর্ডস অ্যান্ড লেডিজ গে, জাগো জাগো জাগরিত হও পুরুষরা এবং মহিলারা যারা আমাদের সাথে শিকারে যাবে, জাগরিত হও শিকারে যাওয়ার জন্য। এই পর্যন্ত দেখে নাও, ওয়েকেন লর্ডস অ্যান্ড লেডিজ গে, জাগরিত হও পুরুষ এবং মহিলারা, জাগরিত হও পুরুষ এবং মহিলারা, ওয়েকেন লর্ডস অ্যান্ড লেডিজ গে, জাগরিত হও পুরুষ এবং মহিলারা। দ্য মিস্ট হ্যাজ লেফট দ্য মাউন্টেন গ্রে, দ্য মিস্ট মিস্ট মানে কুয়াশা, হ্যাজ লেফট দ্য মাউন্টেন পাহাড়টাকে ছেড়ে গেছে, কি করে, গ্রে ধূসর বানিয়ে, মানে চারিদিকে কুয়াশা দেখা যাচ্ছে, চারিদিকে শুধু ভোরবেলা কি দেখা যাচ্ছে, কুয়াশা দেখা যাচ্ছে, দ্য মিস্ট কুয়াশা হ্যাজ লেফট দ্য মাউন্টেন গ্রে, কুয়াশার জন্য দূরের পাহাড়টাও গ্রে ধূসর ধোঁয়াশাপূর্ণ আবঝা মনে হচ্ছে, কিসের জন্য, কুয়াশার জন্য, মানে চারিদিকে কুয়াশা আছে। তাহলে ওয়েকেন লর্ডস অ্যান্ড লেডিজ গে, জাগরিত হও পুরুষ মহিলারা, দ্য মিস্ট হ্যাজ লেফট অ্যান্ড মাউন্টেন গ্রে, দূরের পাহাড়টাকে কুয়াশা কি করেছে, ধূসরে করে রেখেছে, দ্য মিস্ট মানে কুয়াশা, হ্যাজ লেফট করে ছেড়েছে দ্য মাউন্টেন পাহাড়টাকে গ্রে, গ্রে মানে ধূসর বা আবঝা, মানে কুয়াশা দূরের পাহাড়টাকে আবঝা করে দিয়েছে, এইটা মানেটা দাঁড়াচ্ছে। স্প্রিংলেটস ইন দ্য ডাউন আর স্ট্রিমিং, স্প্রিংলেটস মানে ঝর্ণা, স্প্রিংলেটস ইন দ্য ডাউন, দ্য স্প্রিংলেটস ইন দ্য ডাউন আর, দেখো কি বলছে, দ্য স্প্রিংলেটস মানে ঝর্ণা ইন দ্য ডন ভোরবেলাতে আর স্ট্রিমিং বাষ্পায়িত হচ্ছে, ঝর্ণা থেকে ভোরবেলাতে কী বার হচ্ছে, বাষ্প বার হচ্ছে, ভোরবেলাতে ঝর্ণাতে যাবি দেখবি কীরম বাষ্প, নিজের হাতটাকে দেখতে পাবি না এত বাষ্প ওঠে। দ্য স্প্রিংলেটস মানে ঝর্ণা ইন দ্য ডন ভোরবেলাতে আর স্ট্রিমিং বাষ্পায়িত হচ্ছে, ভোরবেলাতে ঝর্ণা থেকে প্রচুর বাষ্প উঠছে, এগুলো উনি দেখেছেন, এইগুলোর মধ্যে উনি ছিলেন স্যার ওয়াল্টার স্কট, এবং তাই তিনি এগুলো বলছেন। হ্যাঁ না না এগুলো ঠিক, ডায়মন্ডস অন দ্য ব্রেক আর গ্লিমিং, ডায়মন্ডস অন দ্য ব্রেক আর গ্লিমিং, ডায়মন্ড মানে হীরা পড়ে রয়েছে, অন দ্য ব্রেক, ব্রেক মানে ঝর্ণার ধারে নদীর পাড়ে, বুঝতে পারলে, আর গ্লিমিং বা নদীতে বা ঝর্ণাতে, বুঝতে পারলে, আর গ্লিমিং মানে চকচক করছে, হীরা যেন ঝর্ণাতে চকচক করছে, বুঝতে পারলে, দ্য ডায়মন্ডস অন দ্য ব্রেক, ব্রেক মানে ঝর্ণা বলতে পারিস, ইন এ ওয়ে, আর গ্লিমিং চকচক করছে, ঝর্ণাতে কি করছে, চকচক করছে হীরাগুলো। দ্য ফরেস্ট হ্যাভ বিজি বিন, দ্য ফরেস্টার্স আমরা জঙ্গলের বাসিন্দারা, আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি, উই ফরেস্টার্স হ্যাভ বিন বিজি, আমরা সবাই কি হয়ে গেছি, ব্যস্ত হয়ে পড়েছি, হ্যাভ বিন বিজি বিন টু ট্র্যাক দ্য বাক, বাক মানে হরিণ, ট্র্যাক মানে খুঁজে পাওয়ার জন্য বা শিকার করার জন্য, ট্র্যাকার থাকে না দেখবি, ট্র্যাকার লাগিয়ে দেয় মোবাইল ট্র্যাকার, ট্র্যাকার মানে কি, খুঁজে পাওয়ার, তো আমরা ট্র্যাক করার জন্য বিজি হয়ে গেছি, কাকে খুঁজতে চাই, বাককে খুঁজতে চায়, বাক মানে হরিণ, মেল ডিয়ারকে বাক বলে, বুঝতে পারলে, মেল ডিয়ার বাক, তো বাককে খুঁজবার জন্য আমরা সবাই প্রস্তুত হয়েছি, ইন দ্য থিকেট গ্রিন, থিকেট গ্রিন মানে গভীর জঙ্গলে, গভীর জঙ্গলে, থিকেট গ্রিন মানে ঝোপঝাড় গভীর জঙ্গল, গভীর জঙ্গলে, বুঝতে পারলে কিনা, আমরা সবাই প্রস্তুত হয়েছি। তাহলে কি, দ্য ফরেস্টার্স যারা জঙ্গলে যাবে তাদেরকে ফরেস্টার্স বলছে, হ্যাভ বিজি বিন, তারা সবাই ব্যস্ত হয়ে পড়েছে, টু ট্র্যাক দ্য বাক, হরিণের খোঁজ করার জন্য, ইন দ্য থিকেট গ্রিন মানে গভীর জঙ্গলে। নাও উই কাম টু চ্যান্ট, এখন আমরা এসেছি
গাইতে, আওয়ার লে আমাদের শিকারের গান। ওয়েকেন জাগরিত হও লর্ড অ্যান্ড লেডিজ গে, জাগরিত হও সমস্ত পুরুষ এবং নারীরা যারা আনন্দের সাথে শিকারে যাবে আমাদের সাথে। ওয়েকেন লর্ড অ্যান্ড লেডিজ গে, জাগরিত হও সমস্ত পুরুষ এবং নারীরা আনন্দের সাথে টু দ্য গ্রিন উড জঙ্গলে, হেস্ট অ্যাওয়ে, হেস্ট অ্যাওয়ে, হেস্ট মানে অ্যাওয়ে মানে কি দ্রুততার সাথে চলা বা দ্রুততার সাথে তাড়া করা, বুঝতে পারলে? হেস্ট অ্যাওয়ে, হেস্ট মানে হড়বড় করে যাওয়া, তাড়াতাড়ি যাওয়া, হেস্ট অ্যাওয়ে। তাহলে আমাদের যেতে হবে গ্রিন উডে জঙ্গলে, হেস্ট অ্যাওয়ে, দ্রুততার সাথে যেতে হবে। উই ক্যান শো ইউ, আমরা তোমাদের দেখাবো হোয়ের হি লাইজ। এখানে হি মানে বাঘটার কথা বলা হচ্ছে, হি মানে হরিণটার কথা বলা হচ্ছে। আমরা তোমাদের দেখাবো কোথায় সেই হরিণটা লায়েজ মানে বাস করে বা কোনখানে সেই হরিণটা থাকে। তোমরা চলো চলো, তাড়াতাড়ি চলো, আমরা তোমাদের দেখাবো সেই হরিণটা কোথায় থাকে বা কোথায় বাস করে। টু দ্য গ্রিন উডে নিয়ে যাবো, হেস্ট অ্যাওয়ে, দ্রুততার সাথে যাবো। উই ক্যান শো ইউ, আমরা তোমাদের দেখাতে পারবো হোয়ের হি লায়েজ, কোথায় সে থাকে বা কোথায় সে বাস করে। ফ্লিট অর ফু অফ ফুট, ফ্লিট অফ ফুট, উই ক্যান শো, আমরা তোমাদের দেখাবো হোয়ের হি লাইজ, কোথায় সে লুকিয়ে থাকে বা কোথায় সে বাস করে। ফ্লিট অফ ফুট, সে দ্রুত গতি সম্পন্ন হবে, হি উইল বি ফ্লিট অফ ফুট মানে সে দ্রুত গতি সম্পন্ন হবে হরিণটি। অ্যান্ড টল অফ সাইজ, সে আকারে অনেক বড় হবে। দ্য ডিয়ার উইল বি ফ্লিট অফ ফুট মানে দ্রুতগামী, ফ্লিট অফ ফুট মানে দ্রুতগামী, ফ্লিট অফ ফুট মানে দ্রুতগামী হরিণটা কি হবে, দ্রুতগামী। অ্যান্ড টল অফ সাইজ, এবং সাইজেও বেশ বড় হবে হরিণটা, বেশ বড় হবে। উই ক্যান শো দ্য মার্কস হি মেড, আমরা তোমাদের দেখাবো, উই ক্যান শো, আমরা দেখাতে পারি, আমরা তোমাদের দেখাবো দ্য মার্কস, সেই চিহ্নগুলি, হি মেড, যেগুলি সে ছেড়ে যায় বা যেগুলো সে বানিয়েছে। হরিণ যখন থাকে সে কিছু চিহ্ন বানিয়ে যায়, হরিণের সিং থাকে, ওদের সিংগুলো ঘষতে হয় গাছের সাথে, বুঝতে পারলি? ঘষে কেন, তার কারণ সিংগুলো বড় হতে থাকে এবং আলটিমেটলি কী হয়, তাদের অনেক সময় প্রবলেম হয়, ঝোপে জঙ্গলে আটকে আটকে যায় সিংগুলো। তো তারা কী করে, টাইম টু টু ব্রাশ করতে থাকে হরিণগুলো, হরিণের সিংগুলো। এটা তো কী হয়, দুটো জিনিস হয়, সার্পও হতে থাকে অ্যাটাকে যেটা কাজে লাগে তাদের, এবং কি অনেকটা তাদের লিমিট মানে কন্ট্রোলে থাকে, সিংগুলো যে আকারটা বৃদ্ধি হতে থাকে সেটা অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্যার জিনিস হয়, বুঝতে পারলে? ওটাই বলছে। তো তারা চিহ্ন বানায়, সেই চিহ্নগুলো দেখাবো। উই ক্যান শো দ্য মার্কস, মার্কস মানে সেই চিহ্নের কথা বলা হচ্ছে। উই ক্যান শো দ্য মার্কস, আমরা সেই চিহ্নগুলো দেখাবো। হি মেড, হি মানে এখানে হরিণটার কথা মনে হচ্ছে, সে হরিণটা যেগুলো বানিয়ে গেছে। হোয়েন এগেনস্ট দ্য ওক, যেগুলো যেকোনো হোয়েন এগেনস্ট দ্য ওক, হিজ অ্যান্টলার স্প্রেড, এগেনস্ট মানে কি বিরুদ্ধে, ওক মানে ওক গাছ, ওক গাছে তার অ্যান্টলার, অ্যান্টলার মানে সিংগুলো, অ্যান্টলার মানে সিংগুলো, যখন সে তার সিংগুলো ওক গাছে, হিজ অ্যান্টলার স্প্রেড, স্প্রেড মানে ঘষেছে, যখন সে সিংগুলোকে ওক গাছে ঘষেছে, তার চিহ্নগুলো হচ্ছে সাইন, বোঝা, এইটা বোঝার যে এর আশেপাশে হরিণ থাকে, বুঝতে পারলে কিনা? হি ফ্রেড হিজ অ্যান্টলার, সে কী করে ঘষতে থাকে তার অ্যান্টলার্সগুলো, অ্যান্টলার্স হচ্ছে সিংগুলোকে, বুঝতে পারলে কিনা? এইগুলোই চিহ্ন বানায়, এই চিহ্নগুলো দেখাতে পারবো। ইউ শ্যাল সি হিম ব্রট টু বে, ইউ শ্যাল সি হিম, তোমরা তাকে দেখবে। ইউ শ্যাল সি হিম ব্রট টু বে, যে সে কীভাবে লড়াই করছে, ব্রট টু বে, বুঝতে পারলে কিনা? ইউ শ্যাল সি হিম, তোমরা তাকে দেখবে, ব্রট টু বে মানে কি হচ্ছে, সে কিভাবে প্রাণপণ লড়াই করছে, ব্রট টু বে। লাউডার লাউডার চ্যান্ট দ্য লে, জোরে এবং জোরে, চ্যান্ট দ্য লে, জোরে এবং জোরে, লাউডার অ্যান্ড লাউডার, চ্যান্ট দ্য লে, আমরা সকলকে উঠানোর চেষ্টা করি জোরে জোরে আওয়াজ করে, চ্যান্ট দ্য লে, এবং কি জোরে জোরে উঠানোর মানে জোরে জোরে গানটা গাও, লে মানে গান, চ্যান্ট মানে গাওয়া, জোরে জোরে গানটা গাও, আরো জোরে আরো জোরে, চ্যান্ট মানে গানটা গাইতে থাকো, লে মানে গান, লে মানে গান, চ্যান্ট মানে গাও। তাহলে কি জোরে জোরে গানটা গাও, শিকারের গান এইরকমই হয়, জোরে জোরে গান গাও। ওয়েকেন লর্ডস অ্যান্ড লেডিজ গে, জাগরিত হও পুরুষ এবং মহিলারা যারা শিকারে যাবে। টেল দেম ইউথ অ্যান্ড মার্থ অ্যান্ড গ্লি, দেখো কি বলছে, টেল দেম ইউথ অ্যান্ড মার্থ অ্যান্ড গ্লি, রান এ কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ উই, টাইম স্টান্ড হান্টসম্যান উই ক্যান বাল্ক, স্টাঞ্চ অ্যাজ হাউন্ড অ্যাজ ফ্লিট অ্যাজ হক,
thin of these and rise with the day, gentle lord and ladies gay. তার মানেটা দেখো, tell them youth, যুবকদের বলো, and mirth and glee, এবং বলো আনন্দ উৎসব হবে, mirth and glee আনন্দ উৎসব. Tell them youth, যুবকদের বলো, mirth and glee মানে আনন্দ উৎসব হবে. স্বীকার করে যখন আসবো, যুবকদের বলে রাখো আনন্দ উৎসব হবে, হরিণের মাংস খাওয়া হবে. Run a course as well as we, run a course as well as we আমরা তাড়া করব এবং শিকারী কুকুরগুলো তাড়া করবে. মেন উইল রান এ কোর্স উইথ দা হাউন্ডস, আমরা হাউন্ডস গুলোকে নিয়ে তাড়া করব. অ্যাজ ওয়েল অ্যাজ উই, আমরাও ছুটব. রান এ কোর্স হবে, একটা যেন দৌড় প্রতিযোগিতা হবে. টাইম স্টার্ন হান্টসম্যান এখন আমরা নির্দয় নিষ্ঠুর শিকারী. হু ক্যান বার্ড, কে বা দেরি করতে পারে. টাইম স্টার্ন হান্টসম্যান, স্টার্ন মানে নির্দয় বা নিষ্ঠুর, হান্টসম্যান এখন এই সময়, দিস টাইম উই আর স্টার্ন হান্টসম্যান. টাইম স্টার্ন হান্টসম্যান মানে এখানে বলছে উই আর ফর টাইম বিং, স্টার্ন হান্টসম্যান আমরা হলাম এখন নিষ্ঠুর শিকারী. স্টার্ন মানে নিষ্ঠুর, হান্টসম্যান মানে শিকারী, আমরা এই মুহূর্তের জন্য হলাম নিষ্ঠুর শিকারী. হু ক্যান বা, কে বা দেরি করতে পারে এই সমস্ত যাওয়ার জন্য, কে বা দেরি কর, বাক মানে দেরি এখানে, কে বা দেরি করতে পারে. স্টাউট, স্টাউট মানে বিশ্বস্ত বা একনিষ্ঠ, স্টাউট মানে হচ্ছে বিশ্বস্ত বা একনিষ্ঠ. অ্যাজ হাউন্ড, আমরা সবাই বিশ্বস্ত বা একনিষ্ঠ সেই কুকুরগুলোর মতো যারা আমাদের সাথে যাবে. স্টাউট অ্যাজ হাউন্ড, অ্যাজ ফ্লিট অ্যাজ হক, এবং দ্রুতগামী, আমরা কিসের মতো, বাজ পাখির মতো দ্রুতগামী. বাজ পাখি 200 কিলোমিটার চলতে পারে, উঠতে পারে, ফ্লাই করতে পারে, ঠিক আছে স্পিডে. তাহলে উই আর অ্যাজ ফেথফুল অ্যাজ হাউন্ড, আমরা হলাম বিশ্বস্ত বা একনিষ্ঠ, কিসের মতো, হাউন্ডের মতো, এবং দ্রুতগামী, কার মতো, হক্সের মতো. এবং দুটো প্রাণী তাদের সাথে শিকারে রয়েছে. আজকে আমরা কিসের মতো একনিষ্ঠ, স্টাঞ্চের মতো, এবং কিসের স্টাঞ্চ মানে একনিষ্ঠ, আমরা কিসের মতো একনিষ্ঠ, হাউন্ডসের মতো, এবং আমরা কিসের মতো দ্রুতগামী, ফ্লিট মানে দ্রুতগামী, হক্সের মতো. থিঙ্ক অফ দিস, এটা ভাবো, ভাবো, রাইজ উইথ দ্য ডে, এবং জেগে ওঠো দিনের সাথে সাথে, জেন্টেল লর্ড, লর্ডস অ্যান্ড লেডিস গে, জাগরিত হও জেন্টেল লর্ডস এবং লেডিসরা, জাগরিত হও জেন্টেল লর্ডস অ্যান্ড লেডিসরা. টেল দেম ইউথ, যুবকদের বলো, মার্থ অ্যান্ড গ্লি, মার্থ অ্যান্ড গ্লি মানে হচ্ছে আনন্দ উৎসব করা, যে আনন্দ উৎসব হবে. টেল দেম, বলো তাদের যে আনন্দ উৎসব হবে আজ. রানে কোর, শিকার থেকে আসি আমরা, ওখানে একটা যেন ওখানে একটা রান হবে, রান, হরিণও দৌড়বে আমরাও দৌড়বো, একটা যেন প্রতিযোগিতা হবে. অ্যাজ ওয়েল উই, হরিণটাও দৌড়বে আমরাও দৌড়বো, কিন্তু এসে কি হবে, আনন্দ উৎসব হবে. টাইম, বাই দিস টাইম, এই সময়ে স্টার্ন হান্টসম্যান আমরা হলাম এখন কঠিন শিকারী বা নিষ্ঠুর শিকারী. হু ক্যান বাক, কে বা দেরি করতে পারে. আর স্টাউচ, আমরা হলাম বিশ্বস্ত বা একনিষ্ঠ, অ্যাজ হাউন্ডস, হাউন্ডসের মতো মানে হচ্ছে কুকুরের মতো. অ্যান্ড ফ্লিট অ্যাজ হক, এবং দ্রুতগামী, কিসের মতো, বাজ পাখির মতো. থিঙ্ক অফ দিস, এইগুলোর কথা ভাবো. অ্যান্ড রাইজ উইথ ডে, জেগে ওঠো দিনের সাথে. জেন্টেল লর্ডস অ্যান্ড লেডিস গে, হে জেন্টেল লর্ডস অ্যান্ড লেডিস, জেগে ওঠো শিকারে যাওয়ার জন্য. স্যার ওয়াল্টার স্কট.